লুচির কি স্বাদ, কিন্তু মিহিদানাটা গেল কই? এই দুঃখ যে কি করে সই। বাপিবাবু স্যার, এই আমার কবিতাটা শুনবেন? মিহিদানাটা গেল কই, এই দুঃখ যে কি করে সই। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, যারা বলে যে নাচতে না জানলে জানলা বেঁকা, তারা সব এক একটা আস্ত নেকা। আবার আবার আগেরটা ভুলে গেলাম, যে আমি খাতা নিয়ে আসছি। চারিদিকে খালি আজে বাজে কেসের মেলা, কি করে দেখাবো আমার ট্যালেন্টের খেলা? মিলে গেল মেলা আর খেলা, শুনলে খুকু কিভাবে মিলে গেল মেলা আর খেলা? মাথার মধ্যে গিজগিজ করছে কবিতার ভিড়, যা বলছি জমে একেবারে খির। এই আবার মিলে গেল, শুনলে? কি বলো তো, হাত থেকে পড়ে রিমোটটা গেল, দেখি ওইদিকে আবার কে এলো। এ বাবা, দেখেছেন আজকে কি হচ্ছে, যা বলছি সব ছন্দ মিলে যাচ্ছে। এরপর আর বলতে পারবেন না আমি কবিতা পারি না। মনে রাখবেন, এক মাঘে কিন্তু গরম পড়ে না। ওহো, ওটা শীত যায় না হবে। আরে বাবা, ওটা ওই একই হলো। আরে বাবা আসছি, ওকে কেউ বলো। আবার মিলে গেল, এটাও বাজে এটাও বাজে। সব সেলফি তো লাগি আমায় সাজে। আচ্ছা কি হচ্ছে বলুন তো, সারাক্ষণ এরকম কবিতা পাচ্ছে, যা বলছি যা লিখছি ছন্দ এরকম মিলে যাচ্ছে। এই দেখুন আবার। মথবাবু, আমি এখন কবিতা লিখছি, কত নতুন নতুন শব্দ শিখছি। কবিতা আপনি দেখবেন আবার কবি কবি ভাব, ছন্দের অভাব না হয়ে যায়। আরে স্যার, এইটা আপনি কি বললেন? হ্যালো হ্যালো, এ কি আপনি আবার কোথায় চললেন? যাকে একটা বই লিখলে কেমন হবে, পেটে মিহিদানা পড়ুক, তারপর দেখা যাবে। ধুর, অনেক হলো কবি কবি ভাব, এবার কোথাও ঘুরতে যাওয়া যাক। পাহাড় থেকে জল, শহর থেকে স্থল, মরুভূমি থেকে সাগরের ঢেউ, আমার ধারে কাছে আছে নাকি কেউ? ওরে বাবা, কি সব লাইন বেরোচ্ছে রে বাবা। উফ, কি বাবা, দেখেন বাবু আপনি তো ফাটিয়ে দিচ্ছেন। দেখুন, এই সব তো অনেক কিছু হলো, এবার কোথায় ঘুরতে যাওয়া যায়, বাকিরা কি সুন্দর সুন্দর জায়গা খুঁজে পায়। বিনা মেঘে বজ্রপাত, একেন এবার জঙ্গলে যাক। বাক করছে হালুম হালুম, এবার যাব কোথায়? টুমকুলুম।